रंग देखते हैं कलो कलर भार्जिन प्लास्टिक एगुलो 120 केजी 80 केजी 150 केजी 200 केजी विभिन्न साइजर मेशिन किंतु वर्तमान समय मिडिल क्लास एवं सेमी हाई क्लास मतलब सेमी मिडिल क्लास अपार बा निम्न मिडिल क्लास जिनका चाषेर संगे जड़ित आछि बर्तमाने बांग्लादेशे लेबर संख्या अनेक कम एवं लोक पाओ दुष्कर হয়ে গেছে। তারপরে করোনা সময়ের মানুষ বাড়িতে থেকে বের হতে চায় না, আর আমাদের অর্থনৈতিক সাশ্রয়ের জন্য আমাদের এই মেশিনগুলো যদি একটা পুকুরে একটা মেশিন লাগানো হয় তাহলে আপনারা টাইমিংয়ের মধ্যে দিয়ে আপনারা মনে করলে পুকুরে ফিটচার এখানে একটা মানুষ যদি ফিটচার আপনার পুকুরে পাঁচটা মেশিন এরকম বসানো আছে একটা মানুষ দ্বারা পাঁচটা ফিটারের মধ্যে ফিট ঢেলে দিয়ে একজনেই এই সুইচ টিপার মধ্যে দিয়ে আপনারা ফিট পুকুরে সার্কুলেশন করতে পারবেন এবং আপনারা স্বাচ্ছন্দ্যে ফিট দিতে পারবেন এবং এই ফিটটা 50 ডিগ্রি 60 ডিগ্রি 70 ডিগ্রি 40 ডিগ্রি বিভিন্ন অ্যাঙ্গেলে 40-50 ফিট দূরে ঘুরিয়ে স্প্রে করবে। সেটার ফটো আপনারা স্প্রেয়ের ফটো আপনারা দেখতে পাচ্ছেন। এই ফাঁক দিয়ে মেশিন চালু করার পরে বের হবে এবং এই মেশিনটি চালু করার জন্য কারেন্টের ব্যবস্থা লাগবে এবং এই যে কারেন্টের ব্যবস্থা লাগানোর পরে চালু হয়ে যাবে এবং মেশিনটি এখন চলতেছে। এদের মধ্যে ফিট থাকবে। এইটা হলো এই মেশিনটি অপারেট করার মনিটর। এই যে মেশিনটি এখন বন্ধ হয়ে গেল এবং এইটাতে আরও অনেক সুইচ আছে, অটো আছে এবং বিভিন্ন টাইমার আছে, অ্যাডজাস্ট আছে এবং অনেক ধরনের সেট আপ থেকে আরম্ভ করে বিভিন্ন প্লাস মাইনাস কম বেশি কতটুকু ফিট যাবে এগুলো বিষয়ে এখানে ডিটেলিং করা আছে এবং সঙ্গে আপনারা ক্যাটালগ পাবেন এবং আমরাও আপনাদেরকে বলে দেব। এবং এই মেশিনগুলো আমরা সারা বাংলাদেশে এখন এই মেশিনগুলো সেট আপের কিছু নেই, মেশিনটা প্যাকেট কাটার পরে যে কোনো একটা জায়গাতে পুকুরের ধারে মাচা করে মাচার উপর রেখে কারেন্ট ওই পর্যন্ত টানায় নিয়ে আপনি জ্যাকটা ঢুকায় রেখে আপনি সুইচটা যে ঘর থেকে তারটা টানায় আনবেন সেই ঘরে আপনি অপারেট করতে পারবেন এবং এটার মধ্যে ফিট রাখার পরে আপনারা এটা বন্ধ করে দিলে আপনার ঝড় বৃষ্টি যাই হোক না কেন এর মধ্যে পানি দেওয়ার কোনো সুযোগ থাকবে না এবং আমরা আবার যখন ফিট শেষ হয়ে যাবে মেশিন অপারেটিং করার এবং এখানে ফিট দেওয়ার জন্য এটাতে দিয়ে আমরা এখানে অপারেট করে আমরা ফিটটা পুকুরে নিয়মতান্ত্রিকভাবে সার্ভ করতে পারব এবং এখানে আমাদের এই মিটারে আপনি 2 কেজি দিবেন না 5 কেজি দিবেন না 7 কেজি দিবেন এবং সেটা কতটুকু টাইমে 7 কেজি বের হবে সেটার টাইমারও আছে। আপনি দেখা গেল যে 10 কেজি ফিট দিবেন 5 মিনিটে সেটাও করতে পারবেন, 10 মিনিট চালাও দিতে পারবেন, 15 মিনিট চালাও দিতে পারবেন, 2 মিনিটেও 10 কেজি দেওয়া যাবে। সেগুলোর এখানে অ্যাডজাস্টিং ক্যাপাবিলিটি সিস্টেম করা আছে, সেই সিস্টেম অনুযায়ী আপনারা এটা করতে পারবেন। এটাতে আপনাদের অনেক লেবার সাশ্রয় হবে এবং ফিটটা পুকুরের ধারে পানির ধারে বিভিন্ন জায়গাতে মাটিতে পড়া ছিটাইতে যায় অর্ধেক পাড়ের উপর পড়া এগুলো থেকে অনেক আপনাদের সাশ্রয় হবে এবং 50-60 ফিট 40 ফিট 30 ফিট বিভিন্নভাবে অ্যাঙ্গেলে সুন্দরভাবে স্প্রে করে দিলে পুকুরের মাঝখানে মাচাটা অবশ্যই পুকুরের মাটি থেকে 3-4 ফিট 4 ফিট 5 ফিট দূরে পর্যন্ত লম্বা করে নিয়ে সেইটার উপরে মেশিনটাকে নিচের দিকে সিস্টেম করে দড়ি বেঁধে হোক আর নিচে টায়ারগুলোতে হোল আছে এই হোলগুলোতে আপনার যদি কাঠ থাকে কাঠের উপরে আপনারা স্ক্রু দিয়ে এই যে এই হোলগুলো দিয়ে চার কোনাতে স্ক্রু দিয়ে
সকল মেশিনগুলোই গ্যারান্টি ওয়ারেন্টি নন গ্যারান্টি সকল ধরনের সিস্টেমেটিতেই আমরা বিক্রয় করে থাকি। যারা আমাদের কাছ থেকে এয়ারড্রপ মেশিনগুলো গ্যারান্টিতে নিতে চান এক বছরের চেঞ্জ, সেখানে আমাদের একটা রেট থাকবে। নন গ্যারান্টি যেহেতু ওয়ারেন্টি আমরা সার্ভিস করে দেবো, যা লাগবে আপনাকে টাকা দিতে হবে সেটাতে একটা রেট হবে। আর যদি আপনারা গ্যারান্টি ওয়ারেন্টি ছাড়া যেটাকে বলা হয় শাটার গ্যারান্টি, অর্থাৎ অফিস বা গোডাউন বা দোকানের বাইরে শাটারের বের হয়ে যাওয়ার পর আপনি বুঝে নিয়ে টাকা দেওয়ার পরে আপনার সঙ্গে ইচ্ছা শেষ, গল্প শেষ, সেটা যদি আপনারা করতে চান সেটাও করতে পারবেন, সেটাতে এক ধরনের রেট হবে। এই বিষয়গুলো সর্বোত্তম বিবেচনার ভিত্তিতে আমাদের এখন রেটগুলো নির্ধারণ হচ্ছে এবং সেই রেটের ভিত্তিতে আপনারা নিতে পারবেন বলে আশা করি। এবং আপনাদের আগামী মাদ্রাসকে আরো বেগবান এবং সুখময় সুন্দর পরিবেশে আপনারা করতে পারবেন এই প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু। এবং এই মহামারী COVID-19 গোটা বিশ্বের উত্তাল, এটাকে রাব্বুল আলামিন আমাদের সবাইকে ক্ষমা করে দিন, আমিন। এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।